হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর সকাল সকাল চলে এসেছি রাধামণি হাট, আর এখন প্রায় বাজে 9:10। তো চলো দেখতে থাকো। আর এখানে চৈত্র সেল হচ্ছে, এমনিতে এটা পাইকারি হাট, সব কিছু পাওয়া যাবে, মানে A to Z। দেখতে থাকো তোমরা। টাকা ক্যাশ করতে হবে আজকে। তো বন্ধুরা, তোমরা এমনি দিয়ে আমার অনেক ভিডিও দেখেছো রাধামণি হাট নিয়ে, অনেক ভিডিও দিয়েছি, আর তোমরা সেগুলোতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এই যে ব্যান্ডেলগুলো, এই ব্যান্ডেলটাই নিতে হবে। এখানে ওয়ান পিস পাওয়া যায়, অন্য দোকানে পাবে। আর এখানে মানে কিছু কিছু দোকানদার আছে, তারা পাইকারি হিসাবে বিক্রি করে, খুচরো বিক্রি করে না, আবার কিছু কিছু খুচরো বিক্রি করে। তো সেখান থেকেও তোমরা নিতে পারো। আর নেওয়ার আগে অবশ্যই একটু তোমরা দামটা কমিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ দামটা কমালে কিন্তু ওনারা কমাবেন। আর আমিও তো অনেকবার গেছি, মানে আজ 3-4 বছর ধরে এখানে আসি। আমি গেছিলাম বুধবার, মানে গতকালকে, আর আজকে বৃহস্পতিবার, আজকের ঈদ, তার জন্য দেখো ভীষণ ভিড়। মানে ঈদের বাজার আছে তো, তাই সবাই প্রচুর প্রচুর মানে কেনাকাটা করছে, আর ভীষণ চারদিকটা ভিড়ই দেখো। এখানে আর ঢুকলাম না, এতটাই ভিড় যে আমি বাইরে থেকে ক্যামেরা করেই চলে এসেছি, কারণ এখানে ঢুকলে বেরোতেই পারবো না, ভীষণ ভিড়। তো চলো, এমনি তোমরা দেখেছো পুরো, মানে পুরো এরিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আরও অনেক ভিডিওতে, আজকের এমনি তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করলাম। আর এখানে বললাম যে সেল শুরু হয়েছে, আর কিছু কিছু শাড়ি যেমন 250, 270, 280, তো এরকম করেই এখানে সেলে দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর শাড়ি। আর যদি কেউ নিতে চাও অবশ্যই কালার অপশান পেয়ে যাবে এখানে। আর বিশাল ভিড়, মানে ঈদের সবাই শপিং করছে, এই জন্য ভীষণ ভিড় আজকের। আর এমনিতেই চৈত্র সেল ছিল, তারপরে ঈদের বাজার, তার জন্য একটু বেশি ভিড় হয়ে গেছে। তো যাই হোক, চলো সবাই আমরা কেনাকাটা করি। আর এই দিক থেকে দেখো, এই শাড়িগুলো অনেক দাম কম, মানে এর মধ্যে 250 টাকা, 260 টাকা, 70 এরকম করে পেয়ে যাবে পরা শাড়ি, মানে যারা নিত্য ব্যবহার করবে। কালারগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো, অনেকেই কেনাকাটা করছে। হ্যাঁ, এটা অবশ্যই মানতে হবে, যেমন কোয়ালিটি তার তেমন দাম। তবে যারা এরকম কমের মধ্যে কিনতে চাও, তারা এখানে এসে অবশ্যই কিনতে পারো। অনেকেই যারা নিত্য ব্যবহার করার জন্য একটু কমের মধ্যে শাড়ি খোঁজে, তো এখান থেকে তোমরা অনেক রকম কালেকশান পেয়ে যাবে। আর জানো, এটা একটা নতুন একটা বিল্ডিং হয়েছে, আর এটা হচ্ছে অপূর্ব হাট। তো এটা মনে হয় রিসেন্ট ওপেনিং করা হয়েছে, তো জানি না, তার জন্য আমি চলে এলাম। আমিও তো মাঝখানে অনেক দিন আসিনি, তো চলে এলাম এখানে। দেখলাম যে এখানেও সেই পূজা হ্যান্ডলুম যে হাট আছে, ওইটাতে মানে একটা বিল্ডিং আছে, ওখানকারই মতন একটা বিরাট বিল্ডিং। আর এখানে কি বলতো, A to Z কালেকশন তোমরা পেয়ে যাবে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সববার। আর খুচরো পাইকারি সব রকম পেয়ে যাবে, যারা বিজনেস করো তারা পাইকারি ভাবে কিনতে পারো, আর যারা খুচরো নেবে এখান থেকেও সব কিছু পেয়ে যাবে। আমি তো বললাম তোমাদেরকে যে আমিও আসি এখানে কেনাকাটা করতে। এই যারা হচ্ছে পূজা হ্যান্ডলুম, মানে এখানকার হচ্ছে আর একটা বিল্ডিং আছে, ওই রকম যেটা দেখালাম ওই একটা বিল্ডিং। তো ফ্রেন্ডস, আমি চলেছিলাম এখানে আর নাইটি নেওয়ার জন্য, আমার 1.5 ইঞ্চি নাইটি লাগে, তার জন্য 2-3টে দোকান ঘুরেছি ওখানে, যেগুলোতে আমি নিয়ে থাকি সবসময় প্রায়। তো ওখানে মানে পছন্দ হলো না, তো এখানে চলে এসেছিলাম সুমন স্টোরসে, এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে।
তো আমার কেনাকাটা কমপ্লিট, আর এখন আমি চলে যাচ্ছি স্ট্যান্ডের দিকে, আমাকে এখান থেকে গাড়ি ধরে বাড়ি ফিরতে হবে। আর এদিকটাতে দেখো সেলের শাড়ি সব এই যে 280, 360, 270, 250 এরকম করে বা 210, বেশ সুন্দর সুন্দর শাড়ি। তো যাই হোক চলো আজকের এখানে রাখছি, সবাই খুব খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো টাটা।